একটি নাশকতা মামলায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে চাঁদপুরের একটি আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, নাশকতা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে 2018 সালে চাঁদপুর মডেল থানায় মানিককে প্রধান আসামি করে মামলাটি করেছিল। 2018 তারিখে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুর জেলা বিএনপির বর্তমান সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকের নেতৃত্বে বিএনপি জামাতের লোকজন সেখানে বকুলতলাস্থ রেললাইনের সেখানে উপরে ফেলার চেষ্টা করছে, চলাচলের পথ জনসাধারণের বিঘ্ন করার চেষ্টা করছে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে সেখানে বিধি সঞ্চার করার চেষ্টা করছে এবং পুলিশ আসছে সেখানে তারা বিস্ফোরণ ঘটাইছে, ককটেল বিস্ফোরণ ঘটাইছে। এই অবস্থা পেকিতে তারা জনমনের আতঙ্ক সহ সেখানে একটা বিধি সঞ্চার অবস্থা সৃষ্টি করছে। আসামি পক্ষের আইনজীবী বলেন, এই মামলার অভিযোগ সঠিক নয়। আমাদের জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমদ মানিককে সম্পূর্ণ মিথ্যা ভুয়া মামলায় শেখ হাসিনার নির্দেশে আজকে তাকে মিথ্যাভিত্তিকভাবে জেলে নিক্ষেপ করছে। আমরা প্রতিবাদ জানাই এবং এই মামলার সকল আসামি জামিন আছে। আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে, জেলা অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানাই, অবিলম্বে শেখ ফরিদ আহমদ মানিকের মুক্তি চাই।